রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নূর নিয়ে আশাবাদী আরিফিন শুভ ওয়েল পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে সো লেট জাম্প ইনটু দা মেইন টপিক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে এরপর বড় পর্দায় বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা সর্বপ্রথম ছুঁয়ে দিলে মন সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন শুভ অন্যদিকে সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রায়নে অংশ নিয়েছিলেন শুভ চিত্রায়ন শেষে মুম্বাই থেকে 3রা এপ্রিল দেশে ফিরেছেন তিনি আসছে সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে সিনেমার বাকি অংশের চিত্রায়ন হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বায়োপিকটি নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ অন্যদিকে আরেকটি নতুন খবর হচ্ছে বডি ট্রান্সফরমেশনের কারণে পুরনো ইনজুরিতে পড়েছেন এই অভিনেতা আপাতত পুরোপুরি বিশ্রামে আছেন তিনি নিজের ফেসবুকে ছবি প্রকাশ করে সে খবর জানিয়েছেন আরিফিন শুভ লিখেছেন 2 বছর হতে চলল এখনো ভুগতে হচ্ছে আর কত খোঁজ নিয়ে জানা গেছে ঈদের 2 দিন আগ থেকে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না শুভ দেশ বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না তিনি বাধ্য হয়েই করিয়েছেন MRI যার রিপোর্ট পাওয়া যাবে 28শে জুলাই পরদিন রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা দেবেন ডাক্তাররা ইনজুরি বিশেষজ্ঞ দেবাশিস চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আরিফিন শুভ এই অভিনেতা জানান আগামী 15 থেকে 20 দিনে রিহ্যাবিলিটেশনে থাকতে হতে পারে সেটা সম্ভব হলেই আগস্টের শেষ সপ্তাহে শুটিংয়ে অংশ নিতে পারবেন তিনি অন্যদিকে রিসেন্টলি এই অভিনেতা ঘোষণা দিয়েছিলেন তিনি নূর নামে একটি সিনেমায় কাজ করবেন গেল এপ্রিলে ঘোষণা এসেছে এই সিনেমাটির শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি অভিনয়ের পাশাপাশি এ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন শুভ ঈদের আগে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল টিমের কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই শুটিং শুরু হবে সিনেমাটির দেশীয় একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন শুভ তিনি জানান নূর সিনেমাটি নিয়ে আমরা খুবই আশাবাদী করোনার ঢেউ থামার অপেক্ষায় আছি দ্রুতই শুটিং এ ফিরব একই কথা জানালেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সোমবার 26শে জুলাই বিকেলে তিনি জানান আমাদের প্রস্তুতি প্রায় নেওয়া আছে করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি পরিস্থিতি মোটামুটি ভালো হলেই শুটিং শুরু করব পরিচালক রায়হান রাফির বক্তব্য একই তিনি জানিয়েছেন আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি লকডাউন শিথিল হলেই শুটিং শুরু করতে পারবো শুটিং এর আগে বাকি কাস্টিং গুলো জানাবো এদিকে আরিফিন শুভ জানিয়েছেন আগস্ট মাস থেকে সিনেমার শুটিং শুরু করতে তবে তার জন্য তাকে সুস্থ হতে হবে আগে সো ভিউয়ার্স জেনে তো নিলেন নূর সিনেমাটি নিয়ে আশাবাদী আরিফিন শুভ আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস